গুড মর্নিং, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এবছরের সরল আবর্তন কি সম্ভব। দেখো, আমরা আগের দিনই পড়েছি আবর্তনের যে শ্রেণীবিভাগ, সেখানে বলা হয়েছিল যে আবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। সরল আবর্তন কোনগুলো আমরা জানি, যে ই বচন হচ্ছে সরল আবর্তন এবং আই বচন হচ্ছে সরল আবর্তন, যেখানে পরিমাণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে পরিমাণের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো কি সরল আবর্তন। ই এবং আই বচন হচ্ছে সরল আবর্তন। আর অসরল আবর্তন কোনটা, যেখানে পরিমাণের অর্থাৎ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে পরিমাণের পরিবর্তন হয়, তাকে আমরা বলবো অসরল আবর্তন। যেমন এ বচনের অসরল আবর্তন হচ্ছে কি না, এ বচন হচ্ছে একটি অসরল আবর্তন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এ বচনের কি সরল আবর্তন সম্ভব। আমাদের আজকের বিষয় হচ্ছে এ বচনের সরল আবর্তন কি সম্ভব, এটাই হচ্ছে প্রশ্ন। যেহেতু এ বচন সরল আবর্তন নয়, এ বচন হচ্ছে একটা অসরল আবর্তন, তো প্রশ্ন এটাই স্বাভাবিকভাবে আমাদের আসতে পারে যে এ বচন কি সরল আবর্তন সম্ভব। তো বিভিন্ন যুক্তিবিজ্ঞানীরা এ বচনের ক্ষেত্রে বলা হয়েছে যে এ বচনের কিন্তু সরল আবর্তন সম্ভব নয়, কারণ এ বচনের যদি সরল আবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে আবর্তনের যে নিয়ম আছে সেই নিয়মে কিন্তু লঙ্ঘন করবে। সেটা আমরা এখানে দেখাচ্ছি তোমাদের যে কেন এ বচনের সরল আবর্তন করা হয় না। তার আগে বলে দিই, আজকে আমাদের ফিলোসফি 12:25, আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 25টা, অর্থাৎ 25টা ক্লাস আমরা করছি। তাহলে কেন সম্ভব হয় না এ বছরের সরল আবর্তন, এ বছরের সরল আবর্তন যদি আমরা এ করতে যাই তাহলে কি সমস্যা হয়, সেই জন্যই তো প্রশ্ন হয়েছে যে এ বছরের সরল আবর্তন কেন সম্ভব হয় না। দেখো, আমরা একটা যুক্তি নিচ্ছি তাহলে বুঝতে পারবো। ধরো একটা যুক্তি নিচ্ছি, এ সকল মানুষ হয় বোকা, এটা উদ্দেশ্য পদ আমরা জানি, এটা বিধেয় পদ, বেশ, এটা হচ্ছে একটা বচন। আমরা নিরপেক্ষ বচন আমরা জানি যে সকল মানুষ হয় বোকা, এটা একটা যুক্তি বাক্য, বেশ, এটা একটা যুক্তি বাক্য। এবার দেখো এই বচনটার আবর্তন আমরা জানি কি আই বচন, অর্থাৎ এখানে আমরা জানি লেখে আছে এ বচনের আবর্তন হচ্ছে আই বচন। তো এ বচনের যদি আবর্তন আমরা এ বচনই করতে যাই, যেমন দেখো এক্ষেত্রে দেখো ই বচন আবর্তন ই বচন, আই বচনের আবর্তন আই বচন, তাহলে এক্ষেত্রে যদি আমরা এ বচনের আবর্তন এ বচন করি তাহলে কি সমস্যা হয় সেটা আমরা এখন দেখব। দেখো সিদ্ধান্ত দিয়ে আমরা লিখলাম আবর্তন, আবর্তন। এবার আমরা এ বচনের আবর্তন আমরা এ বচন করছি, দেখি কি হয়। এবছর আবর্তন যদি এবছর করি তাহলে নিয়ম অনুসারে বলা হয়েছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে, তাহলে বিধেয় পদ উদ্দেশ্য স্থানে বসবে। তাহলে সকল বইয়ে ভালো করে দেখবে তোমরা কিভাবে আমি চেঞ্জ করছি উদ্দেশ্য বিধেয় দেখবে, তাহলে সকল বোকা ব্যক্তি হল মানুষ, বেশ, মানুষ। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা এস এটা পি, নিয়ম অনুসারে উদ্দেশ্য বিধেয় দেখো চেঞ্জ হয়ে গেছে, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে চলে গেছে এবং যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে চলে এসেছে, দুটো নিয়ম কিন্তু মেনেছে। তিন নাম্বার কি বলা হচ্ছে না, যুক্তিবাক্যে গুণের কোনো পরিবর্তন হবে না। দেখো যুক্তিবাক্যে গুণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তিন নাম্বার নিয়ম ঠিক আছে, ঠিক আছে, তিন নাম্বার নিয়ম ঠিক আছে, দুই নাম্বার নিয়ম ঠিক আছে, এক নাম্বার নিয়ম ঠিক আছে, চার নাম্বার কি, চার নাম্বার হচ্ছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি। আমাদের আবর্তনের নিয়মে আমরা জানি চার নাম্বার নিয়মে বলা হয়েছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই হচ্ছে চার নাম্বার নিয়ম। তাহলে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি, কোন পদটা ব্যাপ্য হয়নি, আমরা ব্যাপ্যতা নিয়ম অনুসারে জানি এবছর উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। তাহলে যুক্তিবাক্যে বোকা এই পদটা ব্যাপ্য হয়নি, আবর্তনের নিয়ম অনুসারে এই পদটা কিন্তু সিদ্ধান্তে অর্থাৎ আবর্তনে কিন্তু ব্যাপ্য হতে পারে না, এটাই নিয়ম। যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি, যুক্তিবাক্যে এই পদটা ব্যাপ্য হয়নি, সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু দেখো সিদ্ধান্ত এ বচন পদটা ব্যাপ্য হয়ে গেছে, তাহলে যুক্তিবাক্যে ব্যাপ্য ছিল না সেই পদটা আমরা দেখতে পাচ্ছি আবর্তন করতে গিয়ে উদ্দেশ্য স্থানে তার ব্যাপ্য হয়ে গেছে। ব্যাপ্য হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে,
আবর্তনের চতুর্থ নিয়মটা লঙ্ঘন করছে, লঙ্ঘন করার জন্য এটা হবে না। অর্থাৎ চার নম্বর নিয়ম লঙ্ঘন করায় এ বচনের আবর্তন এ বচন করা যাবে না, সেই জন্যই কিন্তু এ বচনের আবর্তন এ বচন হয় না। আবার যদি আমরা এটাকে এ বচন থেকে যদি আমরা ই বচন করি, তার সেক্ষেত্রে কি পরিবর্তন হয় দেখি, দেখা যাক। দেখো যদি যদি এটাকে আমরা এ বচনের আবর্তন যদি ই বচন করা যায়, আমি প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে দেখাচ্ছি, এ বচনের আবর্তন যদি ই বচন করা যায় তাহলে কি সমস্যা হয়। দেখো এ বচনের আবর্তন যদি আমি ই বচন করি তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, এখানে কোনো হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে পরিমাণের কোনো, তাহলে কোন বোকা ব্যক্তি নয় মানুষ। এখানে দেখো উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়েছে, এক নম্বর নিয়ম মেনে গেছে, দু নম্বর নিয়ম কি বলা হয়েছে, দু নম্বর নিয়ম বিধেয় পদ উদ্দেশ্য স্থানে আসবে, দেখো চলে এসেছে বিধেয় পদ উদ্দেশ্য স্থানে। তিন নম্বর কি বলা হচ্ছে, তিন নম্বর বলা হচ্ছে যুক্তি বাক্যে গুণে কোনো পরিবর্তন হবে না। দেখো গুণ দেখো পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যুক্তি বাক্যে গুণের পরিবর্তন হয়ে গেছে। প্রথমটা দেখো সদর্থক হয় এবং দ্বিতীয়টা দেখো নঅর্থক নয়। অর্থাৎ আবর্তনের যে তিন নম্বর নিয়ম, সেই তিন নম্বর নিয়ম বলা হয়েছে যে যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা এই এই দৃষ্টান্তে দেখতে পাচ্ছি আমরা যে যুক্তি বাক্য সদর্থক অর্থাৎ হয় এবং সিদ্ধান্ত নঅর্থক অর্থাৎ নয়, পরিবর্তন হওয়ার জন্য তৃতীয় নিয়ম লঙ্ঘন করছে, সেই জন্য এটাও কিন্তু সম্ভব নয়। চতুর্থ নিয়ম দেখো কি বলা হচ্ছে, যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি, দেখো এই পদটা ব্যাপ্য হয়নি কিন্তু ই বচনে ই বচন হওয়া ই বচনের উভয় পদ ব্যাপ্য, সেই জন্য এখানে কি হচ্ছে, এখানে কিন্তু এই এটা লঙ্ঘন করছে, চার নম্বর নিয়মটা লঙ্ঘন করছে। যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি, বোকা পদটা ব্যাপ্য হয়নি সেখানে এই পদ এই এই সিদ্ধান্তে এখানেও কিন্তু ব্যাপ্য হয়ে গেছে, অর্থাৎ তিন নম্বর নিয়ম এবং চার নম্বর নিয়ম উভয় নিয়ম কিন্তু লঙ্ঘন করছে, সেই জন্য এ বচনের আবর্তন কিন্তু এ বচনও হয় না, এ বচনের আবর্তন ই বচনও হয় না, আর এ বচনের আবর্তন আয় বচন হয় সেটা আমরা জানি, এ বচনের আবর্তন আয় বচন হয় সেটা ঠিক, কিন্তু এ বচনের আবর্তন ও বচন করে দেখি কি হয়। দেখো ও এ বচন আবর্তন যদি আমরা ও বচন করি তাহলে সেক্ষেত্রে কি দোষের সম্ভাবনা হয়, এটাকে আমরা কোন কোন করে নিচ্ছি, ও কোন কোন, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা এটাকে ও বচন করে দেখি তাহলে সেক্ষেত্রে কি দোষ হয়, তাহলে ছিল সকল মানুষ হয় বোকা, ও বচন করলে হবে কোন কোন বোকা ব্যক্তি হয়, কোন কোন বোকা ব্যক্তি নয় মানুষ। তাহলে এক নম্বর নিয়ম কি, যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে, তাই হয়েছে ঠিক আছে এক নম্বর নিয়ম। দু নম্বর কি, যুক্তি বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসেছে, সেটাও দেখো ঠিক হয়েছে কোনো অসুবিধা নেই। তৃতীয় নম্বর নিয়মটাই কি বলা হয়েছে, যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন হবে না, অর্থাৎ আবর্তনের তৃতীয় নিয়ম। কিন্তু এখানে দেখো যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের গুণের পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ প্রথমটা হয় তারপর একটা নয়, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবর্তন নিয়ম লঙ্ঘন করছে তৃতীয় নিয়মটা, তাহলে সেক্ষেত্রে সম্ভব নয়। চতুর্থ নিয়মটা কি, যে পদ সিদ্ধান্তে যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এখানে দেখো আবর্তন যদিও আমরা জানি যে চতুর্থ নিয়মটা তাও ঠিক আছে মেনে নিয়েছে, যেহেতু অবচনের শুধুমাত্র অবচনের শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় আর উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় না, কিন্তু চতুর্থ নিয়মটা ঠিক আছে মেনে নিয়েছে। কিন্তু তৃতীয় নিয়মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা লঙ্ঘন হয়েছে, তাই আমরা এটা 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 এই উত্তরটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এ বচনের আবর্তন ই বচনও হয় না, এ বচনের আবর্তন এ বচনও হয় না, এবং এ বচনের আবর্তন ও বচনও হয় না, সেই জন্য এ বচনকে আমরা অসরল আবর্তন হিসাবে আমরা জানি যে এ বচনের আবর্তন হচ্ছে আয়। কিন্তু যুক্তিবিজ্ঞানীরা বলছেন যে এ বচনের বিশেষ মানে কিছু ক্ষেত্রে, অর্থাৎ এ বচনের কিছু ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব হয়, সেই ক্ষেত্রগুলো কি কি, দেখো এ বচনের সরল আবর্তন সম্ভব হয় তিনটি বিশেষ ক্ষেত্রে, যুক্তিবিজ্ঞানীরা বলছে যে সেই ক্ষেত্রে সম্ভব হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় কি হবে, পরিবর্তন হলেও উভয় পদই ব্যাপ্য হবে। এইটা একটু ভালো করে তোমরা বোঝো যে এ বচনের সরল আবর্তন সম্ভব হয় না, এ বচনের শুধুমাত্র অসরল আবর্তনই হয়, কিন্তু যুক্তিবিজ্ঞানীরা বলছেন তিনটি বিশেষ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব হবে, সেই ক্ষেত্রগুলো কি কি, এক হচ্ছে সংজ্ঞা সূচক, দুই হচ্ছে নাম বিশেষ মানে বিশিষ্ট নাম, আর তিন নম্বর হচ্ছে সমার্থক। এই তিনটে ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, আমি লিখছি বলে তোমরা দেখো। তাহলে সেই ক্ষেত্রগুলো কি কি, এক নম্বর বলছি আমি সংজ্ঞা সূচক, সংজ্ঞা সূচক বা সংজ্ঞার্থ ব্যাপক, ঠিক আছে। দুই দুই হচ্ছে সমার্থক,
সমার্থক, যেখানে উভয় পদের অর্থ এক হবে। আর তার নাম হচ্ছে বিশিষ্ট নাম, বিশিষ্ট নাম বাচক। তাহলে দেখো, এ বচনের আমরা জানি এ বচনের সরল আবর্তন হয় না, কিন্তু যুক্তিবিজ্ঞানীরা বলছেন তিনটি বিশেষ ক্ষেত্রে, ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তিনটি বিশেষ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। সেই ক্ষেত্রগুলো হচ্ছে এক, সংজ্ঞা সূচক বা আমরা যেটাকে বলি সংজ্ঞার্থ জ্ঞাপক, যেখানে সংজ্ঞা প্রদান করবে উদ্দেশ্য পদ ভিড় স্থানের সম্পর্কে। দু নম্বর হচ্ছে কি সমার্থক, সমার্থক মানে হচ্ছে উভয় পদের অর্থ এক হবে। তিন নম্বর কি বিশিষ্ট নাম বাচক, অর্থাৎ একটা বিশিষ্ট নাম, অর্থাৎ যেটা বলে প্রপার নেম, এই ধরনের সম্পর্ক যেখানে উদ্দেশ্য বিধেয় উভয় ব্যাপ্য হবে। তাহলে আমরা এক একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। সংজ্ঞা সূচক, দেখো সংজ্ঞা সূচকের দৃষ্টান্ত আমরা একটা নিচ্ছি, সকল মানুষ হয় বিচার সম্পূর্ণ জীব। সকল মানুষ হয় বিচার সম্পূর্ণ জীব, এ সকল বিচার সম্পূর্ণ জীব হয় মানুষ। দেখো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এটাও বলতে পারি, বা সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। ঠিক আছে, বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব, এখানে একটা বুদ্ধি যোগও করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, বুদ্ধি। ঠিক আছে, সকল মানুষ হয় বিচার বুদ্ধি, বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। তাহলে এক্ষেত্রে কিন্তু এ বচনের সরল আবর্তন সম্ভব হবে, উভয় পদের অর্থ কিন্তু এক হবে এবং এ বচন এ বচনই হবে। এইটা একটু ভালো করে তোমরা মনে রাখো যে তিনটে বিশেষ ক্ষেত্রে আমরা এ বচনের সরল আবর্তন করতে পারবো, সেই ক্ষেত্রগুলো বোর্ডে লেখা আছে। এক নম্বর হচ্ছে সংজ্ঞাসূচক, দু নম্বর হচ্ছে সমার্থক এবং তিন নম্বর হচ্ছে বিশিষ্ট নাম বাচক। আমরা প্রথম উদাহরণটা বা প্রথম সংজ্ঞা সূচক কাকে বলে, না সংজ্ঞাসূচক হচ্ছে যেখানে একটা উদ্দেশ্য পদ অর্থাৎ মানুষ পদটা বিচার বুদ্ধি সম্পূর্ণ জীবের একটা সংজ্ঞা প্রদান করা হচ্ছে। আমরা জানি যে মানুষ বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব আর বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব মানুষ উভয় একই জিনিস, সেই জন্য এখানে উভয় পদ কি হবে ব্যাপ্য হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু উভয় পদের উভয় পদ ব্যাপ্য হয়ে যাবে, তাই এক নম্বর নিয়মে উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। দু নম্বর নিয়মে বিধেয় পদ উদ্দেশ্য স্থানে চলে এসেছে, তাতেও কোনো অসুবিধা হয়নি। তিন নম্বর গুণের পরিবর্তন হয়নি, এটা ঠিক আছে। এবং চার নম্বর নিয়ম, যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সেখানে ব্যাপ্য হতে পারে না, এক্ষেত্রে উভয় পদই ব্যাপ্য, তাহলে চার নম্বর নিয়ম মেনে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সম্ভব। এক্ষেত্রে আমরা জানি যে সম্ভব, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাসূচক ক্ষেত্রে এবচনের আবর্তন সম্ভব হয়। দুই, আমরা এখানে দু নম্বর দৃষ্টান্ত দেবো এখন, সমার্থক। সমার্থক মানে কি, সমার্থক মানে হচ্ছে উভয় পদের অর্থ এক হবে। যেমন একটা দৃষ্টান্ত নিচ্ছি আমি, সকল ফুল ফল পুষ্প, এবছর সকল পুষ্প পুষ্প হয় ফুল। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো আমরা দৃষ্টান্ত নিয়েছি, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সকল ফুল হয় পুষ্প আর সকল পুষ্প হয় ফুল।
তাহলে এক্ষেত্রেও আমরা জানি যে উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়েছে এবং 3 নম্বর গুণেরও কোনো পরিবর্তন হয়নি, আর যে পদ যুক্ত বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এই নিয়মটার কোনো প্রয়োজনই নেই কারণ উভয় পদই এখানে ব্যাপ্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা 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 বুঝতে পারছি যে ফুল এবং পুষ্প একই কথা, সকল ফুল হয় পুষ্প যা বলা এবং সকল পুষ্প হয় ফুল বলা একই কথা। তাহলে এক্ষেত্রে এই পদটা কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু সমর্থক ব্যবহার করা যাবে, অর্থাৎ এই বচনের ক্ষেত্রে আমরা এই বচন করতে পারি সমর্থকের ক্ষেত্রে। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয়, অর্থাৎ সমর্থক বলতে আমরা বুঝতে পারি উভয় পদের অর্থ এক, সকল ফুল হয় পুষ্প আর সকল পুষ্প হয় ফুল একই কথা। তাহলে 2 নম্বর ক্ষেত্রটা আমরা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম, তোমরা খাতায় নোট করে নাও। ঠিক আছে, এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর হচ্ছে বিশিষ্ট নামবাচক। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে বিশিষ্ট নামবাচক, বিশিষ্ট নামবাচক মানে আমরা জানি যে বিশিষ্ট কোন স্থানের নাম, যেমন ধরো তাজমহল হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য, এটাও বললে হবে, কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী এটা বললেও হবে, রবীন্দ্রনাথ হয় গীতাঞ্জলির লেখক এটা বললেও হবে। তাহলে দেখো 3 নম্বরটা আর লিখছি না, তোমরা শুনে নাও ভালো করে, যে বিশিষ্ট নামবাচক মানে হলো যে যেখানে বিশিষ্ট কোনো নামের কথা বলা হবে, যে যেমন হচ্ছে প্লেটো হলো, প্লেটো হন রিপাবলিকের লেখক। তাহলে আমি যদি এইভাবেই করি যে এ বচন লিখলাম, এ বচন লিখে যে তাজমহল হয় পৃথিবীর বৃহত্তম বা সপ্তম আশ্চর্য, তাজমহল হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য, এটা করলাম আমরা এ বচন। এবার আমরা আবার এটাকে সিদ্ধান্ত নিয়ে চলে এলাম, আবর্তন করে নিয়ে চলে এলাম যে সকল সপ্তম আশ্চর্য হয় তাজমহল। তাহলে এক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় কিন্তু এক, উভয় পদই ব্যাপ্য। তাহলে দেখো এটা হলো আমাদের এ বচনের 3টে বিশেষ ক্ষেত্রে সরল আবর্তন সম্ভব। বুঝতে পারলে তোমরা, তাহলে এটা কিন্তু পরীক্ষায় তোমাদের অনেক সময় সরল আবর্তন দিয়ে দেয়, আমরা জানি যে আবর্তন দেয় কিন্তু সরল আবর্তনে কিন্তু দিয়ে দেয়, তো সেটা অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। তো তোমাদেরকে বুঝতে হবে যে এটা কি সরল আবর্তনের দৃষ্টান্তের মধ্যে পড়েছে, যদি সরল আবর্তনের দৃষ্টান্তের মধ্যে পড়ে তাহলে কিন্তু তোমাকে এই 3টে ক্ষেত্রের মধ্যে যেকোনো একটা ক্ষেত্রে যদি পড়ে থাকে সেই এ বচনের আবর্তন, সেক্ষেত্রে কিন্তু এ বচনই করতে হবে। তখন কিন্তু তুমি এ বচনের আবর্তন যদি তুমি আয় বচন করে ফেলো তাহলে কিন্তু তোমার লজিকটা কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য তোমাকে ভালো করে মনোযোগ সহকারে লজিকটাকে দেখতে হবে যে এই বচনের সরল আবর্তন দিয়ে দৃষ্টান্ত দেওয়া হয়েছে না এই বচনের অসরল আবর্তন দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে এই আজকে এই অবধি থাক, এরপরে আর দিন আমরা ও বচনের আবর্তন কেন সম্ভব হয় না সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে।